কিছু কিছু ছেলে বিশ্বকাপ খেলা হলে দেখবেন বিভিন্ন ছাড় দেয়, এটাই তো নেই না, হালকা বয়সে তো ভুল করে, আল্লাহ মাফ করুন। কার দেখা যাচ্ছে একদিন উপরে খারাপ হয়েছিল, কিন্তু পুঁচা চা, এটা কি বলে না, মর্জি না, মর্জি না ছাড়, উদার না বলে কোন দেশ বলে ব্রাজিলের খেলোয়াড় তার ছাড়, অনুসরণ হয় প্রেম যদি রসুলের সঙ্গে হয় ওই নবীর মতো স্বাস্থ্য ভালো লাগবে, প্রেম ছাড়া কোনো জিনিস হয় না। রাত ১২টায় উঠে কোরআন তখন পড়তে বলতে যখন কোরআনের সঙ্গে প্রেম থাকে, রাত দুটো বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী উম্মি ওয়া আলি ওয়া সাহাবী ওয়া বারিক আলা সাল্লি পড়তে তখন ভালো লাগে যে নবীর সঙ্গে প্রেম থাকবে, ঠিক না বে ঠিক কো, প্রেম ছাড়া কোনো জিনিস হয়? এখন বক্তা খুঁজে পাচ্ছে না কোরআন হাদিসের প্রেম, সোনারে ছেমিরা তার ধুনিরা আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা খায়রিহি লিওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান-নাসি আজমাইন। বুখারী মুসলিম দুই হাদিসের মধ্যে আছে মুত্তাফাকুন আলাইহি হাদিস। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের ঘরে ঈমানদার বলবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মিলে ঘরে ঈমানদার বলবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু থেকে আমি নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে গেলে কি করতে হবে? টাকা জমি জায়গা বাপ মা ছেলে পুড়ে সব কিছুর থেকে কাজে বেশি ভালোবাসতে হবে। আমি বললাম না হাজির বলছে প্রেম আছে না নেই, বাধা দরকার তো নাকি? এই আমার দিয়ে পুড়িতে ছেলেরা ভুল বলছি নাকি? বাধা দরকার তো নাকি? বাঁধতে গেলে লড়াই হলে পিছপা হবেন, আজকে টিএমসি কে জিতাবে বলে বিল পাঠিয়ে যাচ্ছে না, মেয়ে ধরে তবলা ঢিলে করে দিচ্ছে, ওটা বুঝছেন না বোঝেন না? এখন ভালো কি ঠিক ও কথা আমায় জিজ্ঞেস করবেন না, কেন একদিন দাঁড়িয়ে এরা মার খেয়েছেন তো সুযোগ পেয়েছিলাম সহজে ছাড়ে কি, এক সময় তো সবাই করে যা ইয়া করছে, ভালো ঠিক কথা বলছি না কি বলছে না হয়নি, অন্যায়ের জন্য যদি লড়াই হয় সেখানে কারা করছে লড়াই? আপনি করি আপনি সন্ত্রাস করতে চাকা মুসলমান নাই করছি তো নাকি? তাহলে আর আমার রসুলের জন্য লড়াই করলে অসুবিধা দিলে কি? হ্যাঁ মানে এই কি হুজুর নিয়েছি তো মারপিটের কথা বলছে, হ্যাঁ মারপিট না করেছো তো মরেছো, মারপিট করেছিল বলেই তো ভালো সাজি হলো, আর যদি না মারপিট করতো তাহলে ব্রিটিশদের গোলাম হয়ে থাকতে হতো, ঠিক না বেটি? তাহলে অন্যায়ের পক্ষে মারপিট করা হারাম, আর ন্যায়ের পক্ষে মারপিট করা হলো ফরজ, কথা বুঝছেন না বোঝেন না? এটা আল্লাহর হুকুম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার মধ্যে ঈমান আছে, অন্যায় থেকে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে মুখ দিয়ে করো, তাও যদি না দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও, এই তিনটে যদি কোনো একটা না থাকে ঈমান দ্বারা পরিমাণ ঈমান তার মধ্যে নাই। আজকে তোমার সমাজে কোন বক্তা অন্যায় করবে, রবির বিরুদ্ধে বলবে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে বলবে, পীর মশাইখদের বিরুদ্ধে বলবে, এই ভারত এর জমি ইসলাম এসেছে আল্লাহ ওলি গরিবের নামাজের দ্বারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই ভারতে এসে কেউ বলবে পীর চলবে না, মুর্শিদ চলবে না, ওলি চলবে না, আর আমরা সেখানে বসে বলবো বক্তা ঠিক বলছে, খোদার গজবে অপেক্ষায় থাকবে। হ্যাঁ যদি বলে বন্ধ কর না রজ করতে হবে, আল্লাহ তোমার উপর দয়া করবে, তোমার রুজির অভাব থাকলে আল্লাহ অভাবকে মিটিয়ে দেবে, যদি বলবি শরীরের পক্ষে থাকো।
আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমানি দে জানিয়ে দে এ দুনিয়া মানুষেরা এই ওলি আল্লাহ হয়ে যাও এই ওলি আল্লাহর সাথী হয়ে যাও কেননা কামতি দিয়ে দে আল মারহুম আমার আব্বা দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে সে তার সাথে থাকবে এ দুনিয়ার দিনে মানুষেরা আবু বকর